প্রজ্ঞাবাদাংশভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ ইতি শক্তিঃ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কীলকম নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইত্যঙ্গুষ্টাভ্যাং নমঃ ন চৈনং ক্লেদয়ন্ তাপো ন শোষয়তি মারুত ইতি তর্জনিভ্যাং নমঃ অচ্ছেদ্যমাদ্যোক্লদ্যোষস্য এব চ ইতি মধ্যমাভ্যাং নমঃ। ওং নিত্য সর্বগত স্থানুরচলোহম ষণাত নিত্যমণকাভ্যাং নমঃ। পশ্য মে পার্থ রূপাণি শতশো অর্থ সহস্রশ ইতি কনিষ্ঠাভ্যাং নমঃ। নানাবিধান দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ ইতি কড়তলপৃষ্ঠাভ্যাং নমঃ। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইতি হৃদয়ায় নমঃ। ন চৈনং ক্লেদয়ন তাপো ন শোষয়তি মারুত ইতি শিবশেষ্বাহ। অচ্ছেদ্যমাগ্নদ্যোষস্য এব চ ইতি শিখায়ৈব ষট্। ওং নিত্য সর্বগত স্থানুরচলোহম ষণাতন ইতি কবচায়ুম। পশ্য মে পার্থ রূপাণি শতশো অস্ত্র সহস্রশ ইতি নেত্রত্রায় ভূষট। নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ ইতি অস্ত্রায় ভট। শ্রীকৃষ্ণ প্রীত্যর্থং পাঠে বিনিয়োগঃ। ওম পারথায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনাম মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। নমোস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পদ্মনেত্র যেন ত্বয়া ভারত তৈলপূর্ণঃ প্রজ্বালিতো জ্ঞানময় প্রদীপ। প্রপন্ন পারিজাতায় স্তোত্র বৈত্রেকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দন পার্থো বৎসো সুধীর্ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। বসুদেবসুতম দেবম কংসচানোরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। বিশ্বদ্রোণতটাজয়ত্রথেলা গান্ধারনীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বিলাকুলা। অশ্বত্থামবিকর্ণ ঘোরমকোরা দুর্যোধনাবর্তিনী সোত্তীর্ণা খলু পাণ্ডবৈ রণনদীকৈবত্বককেশবঃ। পরাশরিয়বচঃ সরোয়মলম গীতার্থগন্ধোৎকটম নানাক্ষণাককেশবম হরিকথা সম্বোধনাবোধিতম। লোকেষ্বজ্জনষ্টপদৈরহরহ পেপীয়মাণং মুদা ভুগ্নাভারতপঙ্কজম কলিমলপ্রধ্বংসিনশ্রেয়সে। মূকম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাদমহং বন্দে পরমানন্দমাধবম। যং ব্রহ্মা বরুণেন্দ্রমরোত সুন্নন্তি দেব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদৈ গায়ন্তি যং সামগা। ধ্যানাবস্মিততদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনো যশ্যান্তম ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। যশ্যান্তম ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ। অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্রুবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে
समवेतायुत्सव मामका पाण्डवाश्चैव किमकुर्वत संजय। संजय उवाच दृष्टा तु पाण्डवानेकं व्योरं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत् पश्वैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतिं चमुं व्योढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महिश्वासा भीमार्युन समायुधे दुर्योधानो विराटश्च द्रौपदश्च महारथः दृष्टकेतुश्चिकीर्णः काशिरायश्च वीर्यवान् पुरुजेत् कुन्ती भोजश्च शैव्यश्च नरपुङ्गवः जुधामनश्च विक्रान्त उत्तमो जाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदीयाश्च सर्व एव महारथा अस्माकं तु विशिष्टाये त्वान्निबोध द्विजो त्वम नायका मम सैन्यस्य शङ्गार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मस्य कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामादिकर्णश्च सौमद्वति जयद्रथः अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्त्य जीविता नानाशस्त्रप्रहरणा सर्वे युद्धविशारदा अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं द्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागम् अवस्थिता भीष्माभिरक्षन्तु भवन्तः सर्व एव हि दश सञ्जनयन् हर्षम् गुरुवृद्ध्य पितामह सिंहनादं विनोद्वच्चै शङ्खं दन्नौ प्रतापवान् ततः शङ्खाश्च भेर्यश्च पणवाणकदो मुखा शशैव्यानन्तश्च शब्दस्तु मुरोऽभवत् ततः शेतयै युक्ते महते शङ्गन्ये स्थितौ माधव पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदुन्नतो पाञ्चजन्यम् ऋषिकेशो देवदत्तम् धनञ्जयः पौण्ड्रम् दग्नो महाशङ्खम् भीमकर्मामृकोदर अनन्तविजयम् राजा कुन्तिपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवस्य शुघोषमणिपुष्पकौ काश्यस्य परमेश्वास शिखण्डिज महारथ दृष्टो विराटश्च शात्यकीश्चापराजित द्रौपदो द्रौपदीयाश्च सर्वश पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खान् दन्नो पृथक् पृथक् सघोषद्धार्तराष्ट्राणाम् हृदयानि व्यादारयत् नमश्य पृथिवीं चैव तमूलो अथ व्यवस्थितां दृष्ट्या धार्तराष्ट्रान् कपिध्वजः पवित्रे शस्त्रसंपाते धनुरुद्गम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् एतदाहमहीपते अर्युनुवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयमच्युत जावदेतान् निरीक्ष्येऽहं यद्धु कामानवस्कृतान् कैमया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्गमे योत्समानान्नवेक्ष्येऽहं ज एते अत्र समागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे व्रजकिर्षव सञ्जय उवाच एवमुक्तो ऋषिकेशो गुराकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोद्वमम् विश्वद्रोण प्रमुखतः सर्वेषां च महिक्षितान् उवाच पार्थ पश्येतान् समवेतान् गुरुन्निति तत्रापश्यत् सुतान् पार्थ पितृन्नथ पितामहान् आचार्यान् मातुलान् मातृन् पुत्रान् पौत्रान् शफीन् सखा शशुरान् शुरिदश्चैव सेनयोरुभयोरपि तान् समक्ष समुन्तेय सर्वान् बन्धूणवस्मितान् कृपया परयाविष्ट विषीदन्नेदमब्रवीत् अर्युनुवाच
दृष्टिमान स्वजनान कृत्स्यान् द्योयुत्सुन् शमवस्विदान् शिदन्ते मम गात्राणि मुखं च परिशुष्यति बीभूतश्च शरीरे मे लोमहर्षश्च जायते गाण्डिवं संस्रते हस्वात् त्वकचैव परिदध्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमति एव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयमनुपश्यामि मत्वा सुजनमाहमे न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किन्नु राज्येन गोविन्द किं भोगैर्जीवितेण वा येषामर्थे कांक्षितं नु राज्यं भोगासुखानि च तैरेव स्थितायुक्ते प्राणां सत्त्वाधनानि च आचार्या पितरः पुत्रा सथैव च पितामह मातुरा शशुरा मोत्रा श्याला शम्बन्धिनस्तथा एतान् हन्तुमिच्छामि धग्नोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतु किन्नु मयि कृते निहत्त धात्राष्टान्य कापीति स्याद्यनार्दन पापमेवाश्रयेदस्मान् अद्वैतानाततायिन तस्मान्नरः वयं हन्तुं धातराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा शोकिनः स्याम माधव यद्यपेतेन पश्यन्ति लोभापहत चेतसा कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्वि जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा सनातन धर्मे नष्टे कुलं कृत्स्यम् अधर्मोऽपि भवति युत अधर्माभि भवात् स्पृष्ण प्रदुष्यन्ति कुलश्रया स्त्रीषु दृष्टाषु वार्ष्णेय जायते वर्ण शङ्कर शङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च पतन्ति पितरो एष्याम् लुप्तो पिण्डो जगक्रिया दोषैरतै कुलघ्नानां वर्णशङ्कर ताडकै उत्साद्यन्ते जाति धर्मा कुलधर्माश्च शाश्वता उत्सन्य कुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीति अनुशुश्रमम् अहोवत् महत् पापं कर्तुं व्यवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता यदि मामप्रतीकारम् अशस्त्रं शस्त्रबाणयः धात्राष्टारणे हन्नो तन्मे क्षेमतरं भवेत् एवमुक्तार्जुनस्तङ्खे रथोपस्त उपाविशत् विसृज्य सषडं चापं शोकसंविघ्नमानसः इति श्रीमन्महाभारते शतशस्त्यां संहितायां वैयाशिक्यां विश्ववर्मणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोग नाम प्रथमोऽध्यायः अथ श्रीवराहपुराणत्त श्री श्री गीतामहात्म्यम् ॐ नमो भगवते वासुदेवाय धरावाच भगवन् परमेशान भक्तेऽप्यभिचारिणि प्रार्थं मन्यमानस्य कथं भवति हे प्रभो श्रीविष्णुर्वाच प्रार्थं मन्यमानो हि गीताभ्यासरतस्सदा समुक्तः शशुकी लोके कर्मणा नोपलिप्यते महापापादि पापाणि गीताध्यानं करोति चेत् कच्चित् स्पर्शं न कुर्वन्ति नलिनीदलमम्बुवत् गीतायां पुस्तकं यत्र यत्र पाठवर्तते तत्र सर्वाणि अर्थाणि प्रयातादीनि तत्र वै सर्वदेवाश्चर्यो योगिनप्पन्नगादयः गोपाणै गोपिकाविश्य नारदोद्भव पार्षदै समायान्ति तत्र शीघ्रं यत्र गीता प्रवर्तते यत्र गीता विचारश्च पठनं पाठनं श्रुतं तत्राहं निश्चितं प्रति निवसामि सदैव हि गीताश्रयोऽहं तिष्ठामि गीतामे चोत्तमं गृहं गीताज्ञानम् उपासृत्य श्रृण्लोकान् पालयाम्यहं गीतामे परमाविद्या ब्रह्मणोपानसंशय अर्धमात्राक्षरा नित्या
सा निर्वाच्य पदात्मिका चिदानन्देन कृष्णेन रुक्त्वा समुपतर्जुनम् वेदत्रयापरानन्दा तत्तार्थज्ञान संयुक्ता ज्योष्टादश यपो नित्यम् नरो निश्चलमानसा ज्ञान सिद्धिं सलभते ततो याति परम पदम् पाठ्य समर्थ सम्पूर्णे ततो वर्त पाठमाचरे तदा गोदानजम् पुण्यम् लभते नात्र संशयः विभागं पठमानस्तु गंगा स्नानं फलं लभेत् स्वरं संयपमानस्तु सोमयाग फलं लभेत् एकाध्ययन्तु यो नित्यम् पठते भक्त संयुतः रुद्रलोकं वाप्नोति गणो भूत्वा वशीद्विरम् अध्यायं श्लोकपादं वा नित्यं यः पठति नर शयाति नरतां यामन् मन्नन्तरं वसुन्धरे गीताया श्लोकदशकं शब्दपञ्चचतुष्टयं दोत्रिणेकं तदर्थं वा श्लोकानां यः पठिन्नर चन्द्रलोको आप्नोति वर्षाणामजितं ध्रुवम् गीता पाठ समायुक्तो ऋतो मानुषतां व्रजेत् गीताभ्यासं पुनः कृत्वा लभते मुक्तिमुत्तमां गीते दुत्वार संयुक्तो प्रियमानो गतिं लभेत् गीतार्थश्रवणाशक्तो महापापयुतोऽपि वा वैकुण्ठं समाप्नोति विष्णुना सह मोदते गीतार्थं जायते नित्यम् कर्माणि पूरुषा यमन्मुक्त सविज्ञेय देहान्ते परमं पदम् गीतामाश्रित्य वहो भूजो जनकादयः निद्धूतकल्मषालोके गीतायाता परं पदम् गीतया पठनं कृत्वा माहात्म्यं नैव यः पठेत् वृथा पाठो भवेत्यस्य श्रम एव युधानित एतन्माहात्म्यसंयुक्तम् गीताभ्यासं करोति यः सदत्फलम् आप्नोति दुर्लभां गतिमाप्नुयात् श्रुतोवाच माहात्म्यमेतद् गीताया मया प्रोक्तं सनातनम् गीतान्ते च पठेत् यस्तु यदुक्तं तत्फलं लभेत् ध्येयं सदा परिभविन्नमिष्टदोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनोतं शरण्यं भृत्यार्द्यहं प्रणतबालभाव्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं वन्दे महापुरुषते चरणारविन्दं वन्दे महापुरुषते चरणारविन्दम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ পাঠ করলাম। মূল যে শ্রী মহাভারতের অন্তর্গত বিশ্বপর্ব যেখানে এই কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনাগুলি আছে তাতে যে গীতার 700 শ্লোক আছে তার মধ্যে বিশেষত কোনো ভাগ নেই, এটি পুরোপুরি অবিচ্ছিন্নভাবে চলেছে। কিন্তু আমাদের আদিগুরু শঙ্করাচার্য যখন এই গীতার টীকা ভাষ্য ইত্যাদি লেখেন তখন তিনি মানুষের বোধের সাধারণ যে একটা পরিমিতি আছে যে কন্টিনিউয়াসলি 700 শ্লোকের অর্থকে অবিচ্ছিন্নভাবে বোঝা সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য, তাই তিনি এটিকে সংক্ষিপ্ত করে মোট 18 অধ্যায়ে ভাগ করে নিয়েছে। তার মধ্যে এই প্রথম অধ্যায় সেটি আশ্চর্য একটি অধ্যায়, কারণ এখানে শ্রীমদ ভগবানের কোনো কথা নেই, ডাইরেক্টলি তিনি এখানে কোনো কিছুই বলেননি, তাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। কিন্তু তার এখানে কোনো কথা না বলা সত্ত্বেও জগৎগুরু শঙ্করাচার্য কেন এটিকে শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায় রূপে রাখছেন এটা একটা গভীর মননের বিষয়। এটা ভাবা যেতেই পারে যে গীতা যেদিন ভগবানের কথা, অর্থাৎ ভগবান যেখানে গান করছেন, গীত করছেন, ফলে যেখানে ভগবানের কথা সেইটুকুই অবশ্যই গীতার পরিধি হবে। কিন্তু তার একটি পূর্ববর্তী অধ্যায়, তার একটি প্রিলিউড জগৎগুরু শঙ্করাচার্য
এই প্রথম 47টি শ্লোকের মধ্যে তিনি মানে অবশ্যই অনুধাবন করতে পেরেছিলেন, তাই জন্যই তিনি শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় রূপে তিনি এটিকে তিনি সংকেত করে গেছেন। আর সেটি পরম্পরাক্রমে এটা আমাদের শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বা অর্জুন বিষাদ যোগ রূপে এটি বিখ্যাত হয়েছে। ফলে হচ্ছে এখানে শুধুমাত্র অর্জুনের বিষাদ এটি এখানে যোগ রূপে আমরা এতক্ষণ পাঠ করলাম। অর্থাৎ যোগ মুখ্যত কর্ম, জ্ঞান, ভক্তি, রাজযোগ সব হতে পারে, কিন্তু সেই যোগগুলির একটি প্রিলিউড অর্থাৎ প্রথম এবং ওই ভোরের ভোরাইয়ের মতো এটি তার একটা প্রাথমিকতা, যে যদি জীবনে একটি বিষাদ থাকে, একটি দুঃখ বোধ থাকে, তবেই ভগবানের কথা শুনবার, ধারণা করবার, স্মরণ করবার, নির্দেশন করবার যোগ্যতা জন্মে। যদি জীবনে কোনো বিষাদ না থাকে, দুঃখ না থাকে, তাহলে ভগবানের কথা শুনতে পাওয়া যায় না। আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য একটা দুঃখ বোধ চাই। ভক্ত হরিদাস যখন তার শরীর একেবারে ভেঙে পড়েছে, তিনি আছেন পুরীধামে, তখন শ্রীমন শ্রী নিত্যানন্দ সহযোগে শ্রী চৈতন্য দেবও আছেন, তো ভক্ত হরিদাসের সাথে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু রোজই প্রায় দেখা করতে আসেন এবং এসে একই কথা জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন। রোজই প্রায় একই উত্তরই দিতেন ভক্ত হরিদাস, ঠাকুর শরীর একরকম আছে, মন ভালো নেই। কেন? বরঞ্চ তার কিন্তু শরীরই তখন আস্তে আস্তে ভেঙে পড়েছে, তিনি কিন্তু শরীরের কষ্টের কথা বিন্দুমাত্র তিনি উত্থাপন করছেন না, কিন্তু তার মন ভালো নেই। কেন? বলছে যে আগে যেরকম লক্ষাধিক জপ করা যেত সেরকম জপ আর হচ্ছে না, কারণ শরীরের এই কষ্ট বেদনার জন্য ওই রকম ভাবে মানে অত জপ করতে শরীর এখন বাধা দিচ্ছে। এই রকম তাদের মধ্যে দুঃখ বোধ যে শরীর যা আছে আছে কিন্তু মন ভালো নেই, কারণ তার নাম হচ্ছে না। অবশ্যই ভক্ত হরিদাসের সামনে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু আছেন, তিনি ওই শ্রীক্ষেত্রের মতো ধামে আছেন, তারপরেও তিনি বলছেন মন ভালো নেই। ঠাকুরের সন্তানেরা অনেকেই ঠাকুরের শরীর চলে যাওয়ার পরেও পড়াশোনা করতেন এবং বিশেষত কালী মহারাজ, কালী বেদান্তি যাকে বলা হতো, স্বামী অদ্ভুত স্বামী অভেদানন্দজি, তিনি ওই বরানগর মঠের প্রথম দিকে প্রচুর পড়াশোনা করতেন আর একটা ঘরে বসে তিনি দিন রাত্রি পায় শুধুমাত্র নানান রকম ধর্মগ্রন্থের পড়াশোনার মধ্যেই কাটিয়ে দিতেন। এখন তখন কাজের লোকের খুব দরকার, কেউ কাজ করার নেই, মানে অর্থকরী সঙ্গতি খুবই খারাপ, তো অনেকে এই জন্য চঞ্জক করতো যে কালী মহারাজ কেন এসে এই মঠের নিত্যদিনের কাজে যোগদান করছেন না। স্বামীজি কিন্তু তার প্রতিবাদ করতেন আর বলতেন তোদের কত কত মানে হান্ডা হান্ডা বাসন মাজা আছে আমাকে দে, সব আমি মাজবো, কিন্তু আমাদের এই একটা ভাই একটু পড়াশোনা করছে তা তোদের সহ্য হচ্ছে না। পরবর্তীকালে রাজা মহারাজকেও মানে এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছেন যে ঠাকুর তো আপনাকে সব দিয়ে গেছেন, তাও আপনি এত জপ ধ্যান এসব কেন করেন? রাজা মহারাজ তার উত্তর দিচ্ছেন, তিনি সব দিয়েছেন সত্যি কথা, কিন্তু সেই সম্পত্তি, বাপের সম্পত্তি বুঝে নিতে হলেও ছেলেকে অনেক খাটনি করতে হয়। তেমনি ভগবান স্বয়ং অর্জুনের সামনে আছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু, ভক্ত হরিদাসের সামনে আছেন, ঠাকুরকে রাজা মহারাজ, কালী বেদান্তি এরা মানে এত দেখেছেন, স্বামীজিরা মানে এত দেখেছেন, তাও তারা ভারতের তীর্থ তীর্থে এমনকি পৃথিবীর তারা ওই নানান কোণে ছড়িয়ে পড়েও তারা ভগবানের কাজ করে গেছেন, জপ ধ্যান নিরন্তর চালিয়ে গেছেন, কারণ আমাদের স্বয়ং মাও করেছেন। তার কারণ এটি, ভগবানকে রোজ পেতে গেলে, রোজ অনুভব করতে গেলে একটা মনের ভিতরে মানে হাউতাস ভাব চাই যে দিন চলে গেল আমার, ভগবানকে পাওয়া হলো না। ঠাকুর সেই
দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটের মধ্যে ওই মাটিতে মুখ ঘষতেন আর চিৎকার করে বলতেন, মা একটা দিন চলে গেল তোর দর্শন পেলাম না। যাদের মধ্যে এরকম ব্যাকুলতা থাকে তাদেরই ঈশ্বর দর্শন হয়। মানে আমাদের অর্জুনের মধ্যে যেহেতু না মানে একটা দুঃখের একটা ভাব এসছে, একটা বিষাদের ভাব এসছে, তাই তিনি ভগবানের কথা শুনবার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু এর একটি কারণও আছে, কারণটি অবশ্যই চিন্তা করার মতো, যে মানে এতদিন ধরে অর্জুন এবং পাণ্ডবদের সাথে এত অত্যাচার হয়েছে এবং যাতে সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য স্বয়ং ভগবান গেছেন দূত ক্রীড়া ওই অঙ্গনে। সেখানে গিয়ে তিনি ওই দূত ক্রীড়াতে যা যা মানে যা যা হয়েছে উনি সব শুনেছেন, এবং তারপরেও মানে এত অপমানের পরেও তিনি এই পাণ্ডব পক্ষের থেকে তিনি মাত্র 5টি গ্রাম চাইতে গেছেন। কিন্তু মানে ওখানকার যারা কৌরবরা আছেন, মুখ্যত ওই দুর্যোধন বা তার ওই ওই চেলাচামুন্ডারা, তারা তো আর ওই 5টা গ্রামও দেবে না। সেই অবস্থায় তারা ভগবানকে ওখান থেকে প্রায় একরকম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে, ভগবান এত চেষ্টা করা সত্ত্বেও যুদ্ধ আটকানো যাচ্ছে না। কিন্তু যখন যুদ্ধের সময় আসলো তখন হঠাৎ অর্জুনের মধ্যে একটা দয়া কৃপা একটা তাকে বশ করলো, যে এই আমার মানে আত্মীয়দের মেরে, জ্যেষ্ঠদের মেরে, আমার কনিষ্ঠদের মেরে, যারা আমারই রক্ত, যারা আমারই বংশ, তাদেরকে আমি যদি এখন এই যুদ্ধে মানে হত্যাও করি তাহলে সেই রাজ্য প্রাপ্তি যদিও বা হয় তার ফলে কি হবে? এই সমস্ত রাজ্যপাটের মধ্যে ওই আত্মীয়দের রক্তই লেগে থাকবে, এবং তার ফলে তিনি আরও দুঃখ বোধ করছেন যে এর ফলে ওই বংশ নষ্ট হয়ে যাবে, তার জন্য ওই পিণ্ডক্রিয়া সব বন্ধ হয়ে যাবে। এখন মানে এটা অবশ্যই ভগবান এর পরে এই ধরনের একটা এই কৃপার ভাব, এরকম দয়ার ভাব এবং এই ধরনের একটা ওই শৈথিল্যটাকে ভগবান একেবারেই সমর্থন তো করছেনই না, বরঞ্চ উল্টে তার জন্য তিনি একরকম তাকে প্রচণ্ড নিন্দাই করছেন। কিন্তু তারপরেও একটা ভালো একটি দিক আছে, মানে মানে এত কিছুর পরেও অর্জুনের বিষাদের একটি পজিটিভ জিনিস আছে, সেটি হচ্ছে যে অর্জুনের মধ্যে একটা তার মোরাল ক্যাম্পাস আছে। এই মোরাল কম্পাস থাকার জন্য কি হয়ে গেছে, এই মোরাল কম্পাসের জন্য মানে এই অর্জুনের মধ্যে সবসময় ভালো মন্দের একটা বিচার বোধ আছে। যদি অবশ্যই অর্জুনের কাছে সর্বশ্রেষ্ঠ সমস্ত ধনুর্বিদ্যা আছে, কর্ণের কাছেও আছে, দুর্যোধন ভীম কেউ কম নয়, কিন্তু অর্জুনের কাছে একটা অত্যন্ত সংবেদনশীল মন আছে, যে একবার গাণ্ডীবের ওই বাণ সংযোগ করার আগে 10 বার ভাবছে তার ফল কি হবে। ক্ষমতা যখন ভালো লোকের কাছে যায় তার সুফল হয় এটা যে সেই ভালো মানুষ একটা কঠিন কড়া পদক্ষেপ নেওয়ার আগেও 10 বার ভাবে। আর মূর্খের হাতে, দুর্বৃত্তের হাতে যখন ক্ষমতা যায় সেই ক্ষমতার সে চরম অপব্যবহার করে, সে ভাবেই না, তার মনে কোনো মোরাল ক্যাম্পাস নেই, সে ডাইরেক্টলি সেখান থেকে বাণ ছেড়ে দেয়। সেই বাণের ফলে যে কি সর্বনাশ হতে পারে তা সে একবারও ভেবে দেখে না। কিন্তু অর্জুনের মধ্যে এটা ভেবে দেখবার একটা অবসর আছে, ফলে অর্জুনকেই ভগবান এই জন্য এই গীতার বাণী তিনি শোনাচ্ছেন, তিনি শিক্ষা দিচ্ছেন। এখানে অর্জুনের সব দোষ নেই, এটা প্রত্যেক বীর সক্ষম মানুষের মধ্যেই আছে, যে তার সক্ষমতা, তার ওই বীরত্বের ভাব সে কোনোভাবে অপব্যবহার করছে কি না, সেই যোগ্যতা, সেই বুদ্ধি আর সেই একটা চিন্তা তার মধ্যে সবসময় থাকে যে আমার জন্য যেন কেউ কষ্ট না পায়। অর্জুন এখানে যা যা বলছেন তার মধ্যে হচ্ছে অনেক কিছু অযৌক্তিক আছে, যেখানে তার কুলকে, তার পরিবারকে এত অপমান করা হচ্ছে, তারপরেও তার মনের মধ্যে মানে এই ধরনের বৈকল্য মানে আসে কেমন করে। কিন্তু ভেবেচিন্তে দেখা যাবে
যে অর্জুনের মধ্যে মানে এই ধরনের একটা চিন্তা আছে, তাই জন্যই ভগবান তার রথের সারথি হয়েছেন। যদি অর্জুনের মধ্যে একটা ডাকাবুকো ভাব থাকতো যে আমি যা করছি ঠিক করছি, আমার প্রচন্ড মানে অহংকার, মানে যা আমি বুঝি তাই সর্বশ্রেষ্ঠ, তাহলে তাহলে আর ভগবান তার রথের সারথি হতেন না। মানে এতজন পাণ্ডব আছেন, কিন্তু ভগবান ওই রথের সারথি হয়েছেন অর্জুনের, কারণ অর্জুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা থাকলেও তার মধ্যে একটা চেকিং পাওয়ার আছে। এই সভ্যতা টিকে আছে, মানব সভ্যতা টিকে আছে যতক্ষণ অব্দি এই চেকিং পাওয়ার আছে। মানুষের যদি চেকিং পাওয়ার না থাকে, তাহলে এখনই পৃথিবীতে যা অ্যাটমিক বোম আছে, মানুষ এখনই কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ পৃথিবীটাকেই ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু চেকিং পাওয়ার যতক্ষণ অব্দি আছে, সভ্যতার আয়ু ততক্ষণ। যতক্ষণ আমাদের মধ্যে অর্জুন আছেন, ততক্ষণ অব্দি শ্রী ভগবান আমাদের রথের সারথি হবেন। যদি তা না হয়, যদি আমরা দুর্যোধনের মতো, মানে এই কথা দুর্যোধন স্বয়ং সম্মুখে বলেছেন এই মহাভারতে, যে আমি জানি কি কর্তব্য কি অকর্তব্য। আবার এই অর্জুন যুধিষ্ঠির হচ্ছে এরাও জানে কি কর্তব্য কি অকর্তব্য, কিন্তু পাণ্ডবদের এই কর্তব্য করার মতি আছে আর তাদের অকর্তব্যে মতি নেই। কিন্তু আমার দুর্ভাগ্য এটাই, বা আমার দুর্মতি এটাই, যে আমি সমস্ত জানা সত্ত্বেও আমি যেটা করার দরকার নেই সেটাই করি, আর যেটা করার দরকার সেটা আমি করি না। রাবণও এই সেম কথা বলেছিলেন, যেই কাজ আমার আগে করার দরকার ছিল, ক্ষীরের সাগর করা উচিত ছিল, পৃথিবীর মানুষের কষ্ট নিবারণের দরকার ছিল, সে কাজ আমি করিনি, স্বর্গের জন্য আমি পথ করিনি, বরঞ্চ আমি সীতা হরণ করতে গেছি। ফলে আমাদের মধ্যে ভগবান এই সদ্বুদ্ধি দিন যে আমাদের যেটুকু সামান্য ক্ষমতা আছে তা যেন আমাদের আয়ত্তের মধ্যে থাকে, আর যদি আমরা ভগবানের শরণাপন্ন হই তবে তিনি এরকম বুদ্ধি যোগম দদাম্যম, তিনি বলেছেন যে আমি তাকে বুদ্ধি যোগ দিই যে সেই বুদ্ধির জন্য সেই পাওয়ারগুলো চেকড হবে, এবং তার ফলেই আমাদেরও কল্যাণ আর তার সাথে জগতেরও আমাদের কল্যাণ হতে পারে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সেবা করা ধর হরি বল।
महादेव की जय, जय श्री श्री काली माई की जय।